হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন এক মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানব, যে মেডিসিনটা কী কী কাজ করে এবং কি কোথায় পাবেন, এমনকি এই মেডিসিনটা কী কী কাজ করে সেই সম্পর্কে জানব। হ্যাঁ, স্ক্রিনে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন সেই মেডিসিনটার নাম হচ্ছে ওমিডন। এটা তৈরি করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটা আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন। এটা এক পাতা মেডিসিন, আপনার থেকে 30 টাকা নেবে এক পাতা মেডিসিনে। মাত্র 10 পিস মেডিসিন থাকে, ঠিক এরকম মেডিসিনগুলো থাকবে। এক পাতা মেডিসিন মাত্র 30 টাকা নেবে, এক পিস 3 টাকা করে। এখন আমরা জানবো যে এটার মূলত এটার গ্রুপটা কী, তারপরে এটার কাজ সম্পর্কে জানবো যে এটা কী কী কাজ করে। স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন বড় করে ওমিডন, ওমিডনের নিচে যে ছোট করে লেখা আছে আমাদের সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জানতে হবে যেটা, সেটা হচ্ছে যে ওমিডনের নিচে যেই ছোট করে যে গ্রুপটা লেখা আছে সেই গ্রুপটা কি সেটা জানতে হবে। সেই গ্রুপটা হচ্ছে ড্রম্পিডন 10mg। এটার কাজ জানবো। এই ড্রম্পিডন 10mg কী কী কাজে ডাক্তার ব্যবহার করে থাকেন এবং কি পেশেন্টদেরকে কী কী সিন্ডোম নিয়ে আসলে ডাক্তার এটা প্রেসক্রিপশন করে থাকেন, আর পেশেন্টদেরকে দিয়ে থাকেন কী কী সিন্ডোম, পেশেন্ট যদি নিয়ে আসে যে এরকম এরকম প্রবলেম সেই সম্পর্কে জানবো। কোনো একটা পেশেন্ট এসে ডাক্তার এসে কাছে এসে বলল যে আমার কিছুদিন ধরে বাথরুম হচ্ছে না এবং কি পেট ফাঁফা যা খাচ্ছি সব পেটের ভিতরে রয়ে গেছে এবং কি ফ্যাট আস্তে আস্তে ফুলে যাচ্ছে, পেটে সব হাওয়া জমে গেছে এবং কি পায়খানাও ঠিক মতো হচ্ছে না। আর যদি এরকম সিন্ডোম নিয়ে আসে সেটা হচ্ছে বদহজম এবং কি পায়খানা ক্লিয়ার হয় না, এবং কি যাদের বমি বমি ভাব হয় বদহজম বমি বমি ভাব হয় এরকম সিন্ডোম নিয়ে যারা আসে তাদেরকে ডাক্তার এই মেডিসিনটা প্রেসক্রিপশন করে থাকেন। এই মেডিসিনটার নাম হচ্ছে ওমিডন, আর এটার সবচেয়ে মেইন হচ্ছে এটার গ্রুপটা জানা। যদি আপনি এই গ্রুপটা জানতে পারেন এবং কি বুঝতে পারেন এই গ্রুপটা কী, তখন আপনি যে কোনো মেডিসিন আপনি নিতে পারবেন যে কোনো কোম্পানির। কিন্তু এই মেডিসিনটা যে কাজ করবে অন্য মেডিসিনটা একই কাজ করবে, সেম কাজ। এটার মূলত গ্রুপটা হচ্ছে ড্রম্পিডন 10mg। এটা হচ্ছে পেট ফাঁপা, পেট ফুলে যাওয়া, বমি বমি ভাব, এবং কি যেই 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 মায়েদের ছোট বাচ্চা আছে যাদের দুধ কমে যায় এবং কি বাচ্চারা দুধ পায় না, এই ওমিডনটা খাওয়াতে দুধ বাড়ে এবং কি বাচ্চা নিয়মিত দুধ পায়। আশা করি এই মেডিসিন সম্পর্কে আপনি জানতে পারলে এবং কি মেডিসিনটা কী কী সিন্ডোম নিয়ে আসলে ডাক্তার দিয়ে থাকেন। আবার এটার গর্ভ অবস্থায় বিশেষ প্রয়োজন ছাড়া খাওয়া ঠিক নয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কিন্তু যখন বাচ্চাকে বাচ্চা হওয়ার পর এটা খাওয়া যাবে, যদি মায়ের দুধ কমে যায় বাচ্চা দুধ না পায় তখন এই ওমিডন খাওয়াতে তখন মায়ের দুধ বাড়বে এমনকি বাচ্চা নিয়মিত দুধের সাথে পুষ্টিভাবে এমনকি দুধ অতিরিক্ত পাবে, আস্তে আস্তে যাদের কম তাদের বাড়বে। আর এটা মূলত যাদের পেট ফাঁপা এবং কি পেট ফুলে আছে, গ্যাস পাম হয়ে আছে, অনেকদিন ধরে বাথরুম ক্লিয়ার হয় না, হজমি শক্তি কমে গেছে এবং কি বমি বমি ভাব হয় বমি হয়, তাদের জন্য এই মেডিসিনটা দুর্দান্ত কাজ করে। আশা করি এই ভিডিওতে অনেক উপকৃত হয়েছেন। এরকম মেডিসিন সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা নাম হচ্ছে ড্রাগ ইন্ডিকেশন। এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেডিসিন সম্পর্কে আপনি ফ্রিতে জানতে পারবেন। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটার নাম হচ্ছে ড্রাগ ইন্ডিকেশন। আর এই মেডিসিন সম্পর্কে যদি আপনি বুঝতে না পারেন যে আপনি কখন এটার এখন খাওয়ার নিয়মটা অবশ্যই আপনাদের জানা দরকার। যারা অ্যাডাল্ট তারা প্রতিদিন 3টা করে ট্যাবলেট খেতে পাবে, সকাল দুপুর রাত, খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে খাবে। এটা খেলে তখন যে পেট ফাঁপা, বদহজম, বমি বমি ভাব এবং বিভিন্ন ধরনের ডিসপেপসিয়া, অ্যানারক্সিয়া, যে কোনো
প্রবলেমের জন্য এই মেডিসিন দুর্দান্ত কাজ করে। আর এই মেডিসিন আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন, মাত্র এক পাতা মেডিসিন আপনার থেকে 30 টাকা নেবে। এটা ছোট বাচ্চাদের জন্য সিরাপ আছে, অ্যাডাল্টদের জন্য ট্যাবলেট, এটা ডেলি 3টা খেতে হয়। আর বাচ্চাদের জন্য সিরাপ আছে, ওই সিরাপ বয়স অনুযায়ী মেনটেন করে খাওয়াতে হবে। আশা করি এই ভিডিওতে অনেক উপকৃত হয়েছেন। এরকম আরও মেডিসিন সম্পর্কে জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম মেডিসিন সম্পর্কে বিস্তারিত রিভিউ দেওয়া হয়। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করুন।